মা মা দেখো তো বাবার গাড়ি। না না মা, ওটা তোমার বাবার গাড়ি না। না মা, এটা বাবার গাড়ি। হাত দেখা যাচ্ছে। না মা, এটা তোমার বাবার গাড়ি না, আমি তোমাকে বুঝিয়ে বলছি, এসো। তুমি এখানে বসো। আরে না, তুমি বসে বসে এই বিস্কুটটা খাও, মামনি 2 মিনিটের মধ্যে আসছে। তাড়াতাড়ি আসলে কি? আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, তুমি তো তোমার নিজের পছন্দে আমাকে বিয়ে দিয়েছিলে, এখন দেখো এই ছেলের চরিত্র কেমন। আমার তো আগেই সন্দেহ হয়েছিল ওর উপরে। ঠিক আছে আসো। এই কোথায় ও বল? ওই তো সামনের ওই বিল্ডিং এ ঢুকেছে। আসলে বলতো কি হয়েছে? আমি তোমাকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে দেখি ওই গাড়ির মধ্যে থেকেও একটা মেয়ে নিয়ে বেরোচ্ছে। বাকিটা তো তোমরা ভিডিওতেই দেখেছো। আজকে ওর একদিন কি আমাদের একদিন? আয় চল। আরে তোমরা এখানে আর আম্মা আপনি এখানে? আই শুন, বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করবি না, বুঝলি? ভাইয়া এখানে ইনোসেন্টের কি আছে আমি বুঝলাম না। এই দেখ, আরে মোবাইলে আপনারা যেরকমটা দেখছেন এরকম কিছুই না। তানিয়া তুমি ভুল ভাবছো, উল্টাপাল্টা ভাবছো তোমরা। এই তোর কাছে কি মনে হয় আমরা অন্ধ? তুই আমার বোনকে ধোকা দিচ্ছিস সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। আরে ভাই তেমন কিছুই না, আমার কথাটা একটু শোনো না, আমি এক্সপ্লেইন করতেছি ব্যাপারটা। এখানে না কি হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। আরে আমি তো পুরো ওর ফোনটা নিয়ে আসছি, কি করি এখন? ও তো বাইরেই আছে, দিয়ে আসি। দীপন আমি বলছি আপনাদের ভুল হচ্ছে, আমি আমার কথাটা বলতে দিন ভাই। আরে দেখো তোমাদের কিছু ভুল হচ্ছে, তুমি কিছু বলছো না কেন? তোর উপর আমার আগে থেকে সন্দেহ ছিল। আরে আস্তে, ভাই আমার কথাটা শোনেন ভাই। আরে আপনাদের ভুল হচ্ছে ভাই। এই দাঁড়া, ওকে পুলিশে দিয়ে দে, আজ থেকে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি আপনারা আর মেহেদিকে হে মারতেছেন কেন? ওই দেখ তোর প্রেমিকা চলে এসেছে। প্রেমিকা মানে ওরা কারা? সত্যিটা কি তুমি বলবে না আমি বলবো? এরা হচ্ছে আমার ওয়াইফের ভাই আর ইনি আমার শাশুড়ি। সেনা হয় বুঝলাম, কিন্তু ওরা তোমাকে মারবে কেন? এই বেশি চালাকি করবি না, আমরা সবাই জেনে গেছি এই গাড়ির ভিতরে কি হয়েছে। গাড়ির মধ্যে কি হয়েছে মানে? ওই দেখা তো ভিডিওটা। এই দেখ, এই ভিডিও দেখে শুধু আপনারা এটা ধারণা করেছেন গাড়ির বাহির থেকে, কিন্তু গাড়ির ভিতরে কি আছে সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আর মেহেদি তো আমার বড় ভাইয়ের মতো, ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমরা নিজের চোখে সবটা দেখেছি, আপনারা শুধু গাড়ির বাহিরটা দেখেছেন, কিন্তু গাড়ির ভিতরে কি হয়েছে সে সম্পর্কে আপনারা জানেন না। তুমি কি বলতে চাচ্ছ, মানে কি এগুলো কি বলতে চাচ্ছি? সোনিয়া তোমার বাসায় চলে এসেছি, আর শোনো কালকে যদি অফিসে আসো অবশ্যই ফাইলটা নিয়ে আসবে, ঠিক আছে? মেহেদি আমার তুমি
খারাপ লাগতেছে অনেক। কেন, কি হয়েছে? আর তুমি কি মেডিসিন নিছিলা? আরে আরে, তোমার আবার খারাপ লাগছে? তোর ওষুধ কোথায়? এই তো ওষুধ, এই তো করো। তোমাকে আমি একদিন বলেছি সুস্থ হবার আগ পর্যন্ত তুমি অফিসে আসবে না। যদি শিক্ষিত হও তাহলে এটা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে এটা কিসের ট্যাবলেট আর সত্যিটা তোমরা জেনে যাবে। কি ব্যাপার, মা এখন আসছে না? মা তুমি এখানে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। বাবা তোমার এই কি অবস্থা? আন্টি আপনার অসুখ ঠিক হয়েছে? বাবা তুমি কি চিনো? হ্যাঁ আমি তো এই আন্টিকে চিনি, বাবার অফিসে আন্টি কাজ করতো। এই আন্টির তো খিচুনি রোগ ছিল, আমি দেখতে গিয়েছিলাম বাবার সাথে। সরি মেহেদি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না জেনে না বুঝে তোমাকে বিশ্বাস না করে কত কিছু করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। সরি ভাইয়া, আপনি আমাদের মাফ করে দিবেন প্লিজ। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দিও। না না, ইটস ওকে, আপনারা যেটা করেছেন এটা আপনাদের দিক থেকে সঠিক। যে কেউ এরকম একটা ভিডিও দেখলে সন্দেহ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি তুমি একটাবার আমাকে বিশ্বাস করতে পারতে, একটাবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ভাবতে পারতে যে লোকটা এরকম কেন হচ্ছে, কি হয়েছে, কাছে গিয়ে দেখি, ফুটহাট এরকম ভিডিও করে তোমার ভাইদেরকে এনে আমাকে মার খাওয়াল, একটাবার ভাবলে না যে আমাকে জিজ্ঞেস করা তোমাদের উচিত ছিল। যাই হোক, এর থেকে আমি একটা জিনিসও শিক্ষা পেলাম, যে তোমরা আমার প্রতি কোনো বিশ্বাসই রাখো না। তোমার ভাইরা এসে আমাকে জিজ্ঞাসা করতে পারতো, কোনো কথা না বার্তা না গায়ে হাত তুলতো। আর আম্মা আপনি বলছিলেন না পুলিশ ডাকবেন, ডাকো। আমারও না আর কোনো ইচ্ছে নেই আপনাদের সাথে সম্পর্ক রাখার।